রংপুরে আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক আইজিপি, রেঞ্জ ডিআইজি সহ 18 জনের নামে আদালতে মামলার আবেদন, তাজহাট থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কক্সবাজারের পেকুয়ায় ভারী বৃষ্টিতে পাহাড়ধস, মা সহ দুই সন্তান নিহত, পরিবারের শোকের মাতম। পুরোদমে খুলল সব শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোতে ফেরেনি প্রাণ, সীমিত পরিসরে চলছে ক্লাস। সংগ্রাম করার পরে আজকে আমরা ক্লাসে ফিরতে পেরেছি, আমাদের খুবই ভালো লাগছে। যত আন্দোলন সংগ্রাম হোক, দেশ গড়ার জন্য শিক্ষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আন্দোলনে নিহত ফাইয়াজের পরিবার অনুদান ফিরিয়ে গণভবনে চেয়ে আসে বিচার, স্মৃতিতে অমলিন ঋষি কাব্যের রিয়াজ। দুই পক্ষের দৌড়াদৌড়ি মারামারির ভিতরে তাকে চিকিৎসা দেওয়া যায় নাই। আজকে যে ছাত্র জনতার বিজয় এসেছে, তারা আমার পরিবারে এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি। আমার ছেলেকে যারা এবং যে হত্যা করেছে, এর জন্য চাই এর একটা বিচার হোক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রংপুরে আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক আইজিপি আবদুল্লাল মামুন, সাবেক রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার সহ 18 জনের নামে আদালতে মামলার আবেদন করেছেন বড় ভাই। তাজহাট থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান। সরাসরি যেতে চাই তার কাছে। মাঝার, মামলার আবেদনে আর কার কার নাম রয়েছে, বিস্তারিত কী কী তথ্য রয়েছে আপনার কাছে? ইস্তাদ, আপনি যে তিনটি নাম বললেন, এই মামলাটি অর্থাৎ আবু সাইদ, যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক, এই আবু সাইদ হত্যা মামলায় প্রথম আসামি করা হয়েছে এএসআই আমির সৈয়দ আমির হোসেনকে। এরপর আসামি করা হয়েছে সুজন চন্দ্র রায়কে। এছাড়াও রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, প্রক্টোরিয়াল অফিসের বডির একজন রাসেল নামে একজন কর্মকর্তা সহ পুলিশের এসি, দুইজন এসি, একজন ডিসি সহ আসামি করা হয়েছে 18 জন। এবং এটি নির্দেশ দেওয়া হয়েছে তাজহাট থানাকে মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত করবার জন্য। আপনাকে আরেকটা বলি, এই ঘটনাটি ঘটনার পরে প্রায় আধা ঘন্টা পরে আরও দুটি মামলা একই আদালতে সাবমিট করে দুটি ঘটনা। একটি হচ্ছে যে 4 আগস্ট, অর্থাৎ 4 আগস্ট যে সিটি কর্পোরেশনের সামনে যে গোলাগুলিতে মারা গিয়েছিলেন ফল বিক্রেতা মেরাজুল ইসলাম, তার মা আম্বিয়া খাতুন বাদী একটা মামলা করেন, সেখানে 21 জনকে আসামি করা হয়েছে এবং সেখানে প্রধান আসামি করা হয়েছে রংপুরের যে এডিসি মিডিয়া অপরাধ জনাব উৎপল কুমারকে সহ 21 জনকে আসামি করা হয়েছে। এবং একই ঘটনায় আবদুল্লাহ আল তাহিরি নামে একজন গোলাগুলিতে মারা গিয়েছিলেন, তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে মামলা করেছেন, সেখানে প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও এক নম্বর আসামি উল্লেখ করে আব্দুর রহমান এই মামলাটি করেছেন। আমি এই আব্দুর রহমানের যে বাদী তার মামলার আইনজীবী জনাব অ্যাডভোকেট তারেকুজ্জামানের কাছে শুনতে চাই যে আসলে কাকে কাকে আসামি করা হয়েছে, কী অভিযোগ এনেছেন আপনারা? এই আব্দুর রহমান যে বাদী হয়েছেন এই মামলাটি করেছেন, ওনার ছেলেকে মূলত এই রংপুরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত 4 তারিখে পুলিশের প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে এটা খুন, সেজন্য দণ্ডবিধি 302 ধারায় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে 40 জন সহ প্রায় অজ্ঞাত 40-50 জনের নামে মামলাটি আরম্ভ করেছে। মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে এটা এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের ছাত্র এবং জনতার উপর কোনো ধরনের গুলি এবং অন্যায় করার কেউ সাহস দেখাবে না। আমরা ইসাদ, আপনি শুনছিলেন, অর্থাৎ আজকে তিনটি মামলা হলো, এই তিনটি মামলায় এখন অবধি যে নামীয় যে আসামি করা হয়েছে 21 জন, একটিতে 18 জন এবং একটিতে 40 জনকে আসামি করা হয়েছে। এবং যারা সংশ্লিষ্ট আইনজীবী আছেন তারা যেটা বলবার চেষ্টা করছেন যে এর মাধ্যমে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে এবং তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাগুলো বিচার করবারও দাবি জানিয়েছেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর হস্তান্তর করেছে সেনাবাহিনী।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, পিস্তল, শটগান সহ বিভিন্ন ধরনের 140টি আগ্নেয়াস্ত্র। আছে 3,939 রাউন্ড গোলা বারুদ। এছাড়াও উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা ও পুলিশের পোশাক সামগ্রী। সেনাবাহিনী জানিয়েছে উদ্ধারকৃত অস্ত্র লুটের পর স্বেচ্ছায় অনেকে জমা দিয়েছে, আবার অভিযানে উদ্ধার হয়েছে। লুট হওয়া বাকি অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য 23 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। ভোরে শিলখালীর 6 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত থেকেই ভারী বৃষ্টি হয়েছে, এতে পাহাড় ধসে পড়ে একটি ঘরের দেয়াল ভেঙে যায়। মাটির নিচে চাপা পড়ে মারা যায় দুবাই প্রবাসী সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম ও তার 2 শিশু, শিশুকন্যা ময়না ও তোহা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস টিম মরদেহগুলো উদ্ধার করে। কোটা আন্দোলন ঘিরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, তবে সীমিত পরিসরে চলছে শিক্ষা কার্যক্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ বিভাগেই ক্লাস হচ্ছে, তবে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি কম। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব বিভাগ চালু হয়নি। শিক্ষকদের উদ্যোগে ইসলামিক স্টাডিজ, ফিশারিজ, আইন অনুষদ সহ কিছু বিভাগে ক্লাস নেওয়া হচ্ছে। যোগ দেননি সব শিক্ষক শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুললেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম, আর খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু হবে 25 আগস্ট থেকে। বিসি সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা পদত্যাগ করায় দেখা দিয়েছে জটিলতা। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম আমরা করেছি, সংগ্রাম করার পরে আজকে আমরা ক্লাসে ফিরতে পেরেছি, আমাদের খুবই ভালো লাগছে। আশা করছি যে এই সংগ্রামের মাধ্যমে আমরা দেশকে দ্বিতীয় বা স্বাধীন করতে পেরেছি, সেই স্বাধীনতার শক্তিকে কাজে লাগিয়ে আমি নিজের জীবনকে উন্নত করতে পারব। রিলেশনটা ইজ ভেরি হাই, অতএব ওদের কোনো সমস্যা থাকবে বা হবে এটা একজন শিক্ষক হিসেবে আমাদের কাম্য না। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমার সহকর্মীরা। শুরুতেই যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আজ, এবং সব বিভাগ কবে থেকে চালু হতে পারে জানাবেন। আসলে আজকে সকাল থেকে ক্যাম্পাসে রয়েছে, যেটা সকাল থেকে দেখেছি যে বিভাগগুলো কিন্তু খোলা ছিল এবং শিক্ষক শিক্ষার্থীরা এসে, তবে তুলনামূলকভাবে শিক্ষক শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটা কিন্তু একটু কম ছিল অন্যান্য দিনের মতো। আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে ক্যাম্পাস খুলে দেওয়ার পর আমরা যেটা দেখেছি বিভিন্নভাবে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষকের অপসারণ চেয়ে, পদত্যাগ চেয়ে তারা কিন্তু বিক্ষোভ করেছে আমরা দেখেছি। এখন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শিক্ষকরা যারা ক্লাস নিয়েছেন তারা কিন্তু এসে যেটি বলছেন যে শিক্ষার্থীদের যাতে শিক্ষার কার্যক্রম পুষিয়ে নেওয়া যায়, যাতে তারা সেশন জট না পড়ে সেদিকে খেয়াল রেখেও কিন্তু তারা বাড়তি কোনো উদ্যোগ নেবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে বলা চলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়তো দু একদিনের ভিতরে একেবারে অন্যান্য যে স্বাভাবিক দিন তেমনটি হবে, তবে এক আজকে কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের যে উইকেন্ড এবং হচ্ছে যে কার্যক্রম সেটি কিন্তু আপাতত খোলা হচ্ছে না, সেটি খোলা হবে পরবর্তী কোনো নির্দেশনা পেলে। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, চবির কোনো বিভাগেই তো ক্লাস পরীক্ষা হচ্ছে না বর্তমানে, এই পরিস্থিতিতে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানাবেন। সকাল থেকে আসলে কয়েকজন শিক্ষার্থী হাতে গোনা তারা এসেছেন এবং তারা আসলে ক্লাসে গিয়েছেন, যদিও বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ আসলে প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা আসলে পদত্যাগ করায় এই মুহূর্তে আসলে ক্লাস কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আমি এই মুহূর্তে রয়েছি ব্যবসা প্রশাসন অনুষদে, এখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, সিন্ডিকেট সদস্য এবং যে সব অনুষদ রয়েছে অনুষদের ডিনরা একটি বৈঠকে বসেছেন। হয়তো সেই বৈঠক থেকে কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম স্বাভাবিক করা যায় সেই বিষয়ে নিশ্চয়ই সেখান থেকে একটি সিদ্ধান্ত আসবে, আমরা অপেক্ষা করছি। সিন্ডিকেট সদস্যরা কিংবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বেরিয়ে আসলে আমরা আসলে আপডেটটা জানতে পারবো। আপনি দেখছেন শিক্ষার্থীরা অনেকে এসেছেন, তারা আসলে যেহেতু ক্লাস কার্যক্রম হচ্ছে না সেক্ষেত্রে তারা গ্রাফিতি সহ নানা ধরনের যেসব কার্যক্রম রয়েছে
হচ্ছে বৈষম্যমূলক যেই ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের কার্যক্রম সেটি তারা আসলে পরিচালনা করছেন। রেজিস্ট্রারের সাথে কথা হয়েছে, তিনি আসলে বলছেন যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকাই আসলে কার নির্দেশনায় ক্লাস কার্যক্রম চলবে কিংবা বিশ্ববিদ্যালয় চলবে সেই বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় আজকে থেকে যে একাডেমিক কার্যক্রম সেটি আসলে শুরু হচ্ছে না। তার বাইরে সিন্ডিকেটের একটি সভায় কিন্তু সিদ্ধান্ত হয়েছিল হলে আসন বরাদ্দর পরেই আসলে ক্লাস কার্যক্রম শুরু হবে, সেক্ষেত্রে আবারও যখন ক্লাস কার্যক্রম শুরু করার হবে তখন কিন্তু আবারও সিন্ডিকেটের সেই অনুমোদনটি লাগবে। মূলত এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় সিন্ডিকেট আহ্বান করা সম্ভব হচ্ছে না, ফলে ক্লাস কার্যক্রম কবে শুরু হবে সেই বিষয়টা যেমন শিক্ষার্থীরা জানে না, শিক্ষকরা জানে না, এবং এই মুহূর্তে যে বৈঠকটি চলছে সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনার ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পর পুরোদমে খুলেছে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ, স্কুল কলেজগুলোতে পুরোদমে চলছে ক্লাস, শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে। দীর্ঘদিন পর পুরোদমে ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা, তবে অভিভাবকরা উদ্বিগ্ন, সন্তানরা পিছিয়ে পড়ায়। যদিও শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দুশ্চিন্তার কিছু নেই, ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। আমাদের কি মনে আছে ঋষি কাব্যের কথা? বৈষম্য বিরোধী আন্দোলনে হওয়া নির্যাতনের বহু চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হতো তার পেজ থেকে। 30 জুলাই রাজধানীর একটি বাসা থেকে উদ্ধার করা হয় ঋষি কাব্য রিয়াজের মরদেহ। তার স্মৃতি ভুলতে পারছে না স্বজন এলাকাবাসী। এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে, এই শহরে ছাত্র পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে। 29 জুলাই ঋষি কাব্য নামক ফেসবুক পেজে সবশেষ এই পোস্ট করেন কুমিল্লার শিক্ষার্থী কাজী আশরাফ আহমেদ রিয়াজ। এরপর গুলি কেন? আর কোনো শব্দেই ঘুম ভাঙেনি তার। 30 জুলাই রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রিয়াজের মরদেহ উদ্ধার হয়। কুমিল্লার নাঙ্গলকোটের বাগড়া গ্রামের ব্যবসায়ী কাজী বাবুল ও রোকেয়া আক্তার দম্পতির বড় ছেলে রিয়াজ ঢাকা কমার্স কলেজে অধ্যয়নের পাশাপাশি ফটোগ্রাফি নিয়ে লেখাপড়া করতেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই ছিলেন রাজপথে, সরকার বিরোধী আন্দোলনের তকমা থাকায় 1 আগস্ট অনেকটা নিভৃতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রিয়াজের মরদেহ। ছেলে তো বলছে যে কি আম্মু বাইরে নিয়ে মেরে ফেলব, এটাই বলছে, এবং কি কিন্তু হয়ে কাজ করছে, মানে আন্দোলনের কাজগুলো ছবি ওঠা নিয়ে তো প্রফেশনাল ফটোগ্রাফার ছিল। আন্দোলনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন রিয়াজ। বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়ায় রিয়াজের মৃত্যু নিয়ে এখন তৈরি হয়েছে নানা গুঞ্জন। উনি কান্না করে বলছে যে হ্যাঁ মা, আমি তো শেষ হয়ে গেছি, রিয়াজ মারা গেছে। আমি বলছি কি হয়েছে, বলতেছে যে গুলি, দুই পক্ষের দৌড়াদৌড়ি মারামারির ভিতরে তাকে চিকিৎসা দেওয়া যায় নাই, রীতিমতো অনেক মার খেয়েছে, তার ফিটে ইয়াতে অনেক যারা দোয়াইছে এরা পাইছে যে অনেক জায়গায় চিহ্ন আছে, গুলি চিহ্ন এবং ফেলা আছে এখানে মায়ের চিহ্ন, বা পরে ফিডেও রক্তমুক্ত গেছে। ছাত্রদের সাথে শরিক হয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং কি বিভিন্ন সে আপনাদের মতোই সেই একজন সাংবাদিকতার ভূমিকা সে অনেক সময় পালন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে রিয়াজের মতো অকাতরে প্রাণ ঝরেছে আরও অনেকের, তাদের সবাইকে খুঁজে বের করে তালিকা তৈরির দাবি সাধারণ মানুষের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজের স্বপ্ন ছিল বিজ্ঞানী হবার। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে ঘরে বসে থাকতে পারেনি ফারহান, যোগ দেয় মিছিলে। ধানমন্ডিতে গুলিতে প্রাণ যায় তরুণ ফারহানের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান গ্রহণ করেনি তার পরিবার। গণভবনে গিয়ে চেয়ে আসেন সন্তান হত্যার বিচার। পড়ার টেবিল ছেড়ে অধিকার আদায়ের আন্দোলনে নেমেছিল কলেজ পড়ুয়া ফারহান ফাইয়াজ। তপ্ত বুলেটের আঘাতে তার রক্তে রঞ্জিত হয় রাজপথ। মৃত্যুর মিছিলে যোগ হয় আরেকটি নাম, ফারহান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার শহীদুল ইসলামের একমাত্র ছেলে ফারহান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহানের স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া। গত 18 জুলাই বন্ধুর ফোন পেয়ে আন্দোলনে যোগ দিতে রাজধানীর বাসা থেকে বের হয় সে। ধানমন্ডি 27 নম্বরে গুলিতে প্রাণ যায় তার। ওর সহপাঠীরা ফোন দিল যে ফায়াজ গুলিবিদ্ধ হয়েছে। তখন কি আর বলুন, একমাত্র ছেলে গুলিবিদ্ধ হওয়ার কথা শুনলে কেমন কেমন লাগতে পারে। আমি ছুটে চলে যাই সিটি হসপিটালে, লালমাটিয়া সিটি হসপিটালে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে আর পাইনি। অন দ্য স্পটেই সে শেষ।
ভাইয়ের স্মৃতিহাত্রে সময় কাটে ছোট বোন ফারিনের। আক্ষেপ, ফারহান জীবন দিলেও খোঁজ নেয়নি কেউ। আমার কাছে কষ্টদায়ক ব্যাপারটা হচ্ছে আজকে যে ছাত্র জনতার বিজয় এসেছে, তারা আমার পরিবারের এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি, এই জিনিসটা আমাকে খুব নাড়া দেয়। ফারহানের মৃত্যুর পর তার পরিবারকে ডাকা হয়েছিল গণভবনে, তবে শেখ হাসিনার দেয়া অনুদান গ্রহণ করেননি তারা, চেয়ে আসেন সন্তান হত্যার বিচার। আমার ছেলের স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া এবং দেশের জন্য কিছু করা। আমার ছেলেকে যারা এবং যে খুন হত্যা করেছে এর জন্য চাই এর একটা বিচার হোক। আরও যেসব মায়ের বুক খালি হয়েছে তারাও যেন এর উপযুক্ত বিচার পায়। পরিবারের ইচ্ছা, ফারহানের নামে গড়ে তোলা হবে একটি দাতব্য সংস্থা, সেখান থেকে শিক্ষার্থীদের অনুদান দেয়া হবে বিজ্ঞান গবেষণায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। টু মেক দ্য গ্রেট কান্ট্রি দ্যাট উই অলওয়েজ ফেল্ট অ্যাবাউট, আই হ্যাভ টু মেক এ ফর্মাল স্পিচ, দিস ইজ আই এম নট ইউজড টু ইট, বাট আই উইল হ্যাভ টু ডু ইট এনিওয়ে বিকজ দ্যাটস হোয়াট the formalities of the government request me, and I'll begin that speech. Excellencies, distinguished guests, assalamu alaikum and good morning and good afternoon now. I thank you all for your kind presence today and your patience today, this I'm adding. It's a pleasure to be among the friends of Bangladesh, and I mean it. You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. It's not about, it's slightly over 1 week that Bangladesh witnessed a second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. Hundreds were killed, thousands were injured. I hope you can help us in restoring the health of the wounded young people mercilessly attacked by forces and student wings of the party. Many hundreds of students have already lost or about to lose their eyesight after rubber bullets were shot at their eyes. I visited them. It's impossible to look at the way they were, their bodies mutilated practically. When bullets went through their eyes, and we don't know what will happen to the young people. And one young people, lovely young people, healthy young people, person, telling me, I wanted to be a cricketer. But look what happened to my leg. I couldn't talk to him. Mr.
many, many such young people, lovely, lovely young people. I pay my deep respect and homage to all those valiant students and innocent people. Who made the supreme sacrifice? Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations, dreaming of a discrimination-free, equitable, and environmental-friendly nation, where human rights of every citizen will be fully protected. দর্শক ব্রিফ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সংবাদ সাদেশ্যের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।